ইরাকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শতাধিক বিক্ষোভকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার বাগদাদে মুক্তাদা আল সাদরের সমর্থকরা প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ আল সুদানির মনোনয়নের প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এ সময় ভবনটিতে কোনো সংসদ সদস্য ছিলেন না। বিক্ষোভকারীদের ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি। গত সাধারণ নির্বাচনে বেশি আসনে জিতলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় বসতে পারেননি মুক্তাদা আল সাদরের রাজনৈতিক জোট। ইরাকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শতাধিক বিক্ষোভকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার বাগদাদে মুক্তাদা আল সাদরের সমর্থকরা প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ আল সুদানির মনোনয়নের প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এ সময় ভবনটিতে কোনো সংসদ সদস্য ছিলেন না। বিক্ষোভকারীদের ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি। গত সাধারণ নির্বাচনে বেশি আসনে জিতলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় বসতে পারেননি মুক্তাদা আল সাদরের রাজনৈতিক জোট। ইরাকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শতাধিক বিক্ষোভকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার বাগদাদে মুক্তাদা আল সাদরের সমর্থকরা প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ আল সুদানির মনোনয়নের প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এ সময় ভবনটিতে কোনো সংসদ সদস্য ছিলেন না। বিক্ষোভকারীদের ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি। গত সাধারণ নির্বাচনে বেশি আসনে জিতলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় বসতে পারেননি মুক্তাদা আল সাদরের রাজনৈতিক জোট। ইরাকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শতাধিক বিক্ষোভকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার বাগদাদে মুক্তাদা আল সাদরের সমর্থকরা প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ আল সুদানির মনোনয়নের প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এ সময় ভবনটিতে কোনো সংসদ সদস্য ছিলেন না। বিক্ষোভকারীদের ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি। গত সাধারণ নির্বাচনে বেশি আসনে জিতলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় বসতে পারেননি মুক্তাদা আল সাদরের রাজনৈতিক জোট। ইরাকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শতাধিক বিক্ষোভকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার বাগদাদে মুক্তাদা আল সাদরের সমর্থকরা প্রধানমন্ত্রী পদে মোহাম্মদ আল সুদানির মনোনয়নের প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এ সময় ভবনটিতে কোনো সংসদ সদস্য ছিলেন না। বিক্ষোভকারীদের ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি। গত সাধারণ নির্বাচনে বেশি আসনে জিতলেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতায় বসতে পারেননি মুক্তাদা আল সাদরের রাজনৈতিক জোট।